একজন মুসলমানের কর্তব্য হলো তার সন্তানকে দিনদার হিসেবে গড়ে তোলা। সেই সন্তান মাদ্রাসায় পড়ুক আর স্কুলে পড়ুক আর যেখানেই পড়ুক আর না পড়ুক, মূল প্রশ্ন হলো তিনি তার সন্তানকে তার আল্লাহর সাথে পরিচিত করিয়েছেন কিনা, তার রাসূলের সাথে পরিচিত করিয়েছেন কিনা, তিনি তার সন্তানকে দীন শিক্ষা দিয়েছেন কিনা, ইসলাম শিখিয়েছেন কিনা, নামাজের গুরুত্ব বুঝিয়েছেন কিনা, নামাজের জন্য গুরুত্ব আরোপ করেছেন কিনা, শাসন করেছেন কিনা, সাথে হাতে ধরে নামাজ পড়িয়েছেন কিনা, আল্লাহর ভয় দেখিয়েছেন কিনা, তাকওয়া তার মধ্যে দিয়েছেন কিনা, এবং হাতে কলমে তাকে দিনদার এবং খাঁটি মুসলমান বানানোর চেষ্টা করেছেন কিনা, এটা হলো মূল প্রশ্ন। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টা এখানে প্রাসঙ্গিক। সন্তানকে যদি আপনি এমন শিক্ষা প্রতিষ্ঠানে দেন যেখান থেকে সে শুধু পয়সা কামাইয়ের রাস্তা পাবে, যেখান থেকে সে শুধু তথাকথিত ক্যারিয়ার গড়বে, যেখান থেকে তথাকথিত ভালো ছাত্র হয়ে ভালো কলেজে চান্স পাবে, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, কিন্তু সেখান থেকে তার ইসলাম শিক্ষা হবে না, বরং সেখানে যাওয়ার কারণে ইসলাম থেকে আরো দূরে সরতে পারে, ইসলাম সম্পর্কে ভুল ধারণা তাকে দেওয়া হতে পারে, এরকম প্রতিষ্ঠানে যদি কোনো বাবা তার সন্তানকে দেন, তাহলে সেক্ষেত্রে এই সন্তান যদি বিপদগামী হয় সেই কারণে অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার আসামি হিসেবে ওই বাপকে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে যে তুমি তোমার সন্তানকে ধ্বংস করেছো কেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমার পরিবারের সদস্য ছেলে মেয়ে তাদেরকেও বাঁচাও, তাদেরকে যদি জাহান্নামের পথে তুমি ঠেলে দাও, কয়টা পয়সার আশায়, সামান্য ক্যারিয়ারের আশায়, বাবারে এই সন্তান আখেরাত লাগবে না, দুনিয়াতেই দেখবেন আপনার চক্ষু শীতলকারী সন্তান হবে না যদি সে তার মালিককে চিনতে না পারে, যদি তার রবকে চিনতে না পারে। যেই সন্তান তার রবের রবকে চিনেছে, যাকে আপনি তার আল্লাহর সাথে পরিচয় করিয়েছেন, তার ভিতরে দিনদারি দিয়েছেন, তাকে নামাজ শিক্ষা দিয়েছেন, তাকে কোরআন হাদিস শিক্ষা দিয়েছেন, এই সন্তান আর কিছু হোক আর না হোক অন্তত আপনার সাথে বেয়াদবি বেইমানি নিমখারামি অকৃতজ্ঞতা এটা কখনো করবে না ইনশা আল্লাহ। 100% দিনদার, নামাজ কালাম পড়ে, হালাল হারাম বাজ বিচার করে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, অথচ বাপ মার সাথে বেয়াদবি করে, খাওয়া দাওয়া দেয় না, বাপ মাকে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে, অমানবিক আচরণ করে, এরকম ঘটনা কি পাওয়া যায় সচরাচর? কদাচিত একটা পান কিনা আমার তো সন্দেহ আছে। যত সন্তান বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, যেসব দেশে বৃদ্ধাশ্রমে বাপ মাকে পাঠিয়ে দেওয়া হয়, নিজের সাথে সন্তানরা রাখতে চায় না, তাদের মধ্যে ঈমান নাই, তারা আল্লাহকে চিনে না, যদি আল্লাহকে চিনতো তাহলে সে জানতো আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেছেন তোমার রব ফয়সালা করেছেন, ফরজ করে দিয়েছেন, ফরমান জারি করে দিয়েছেন, কমান্ড দিয়ে দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না, আর সে আল্লাহ আল্লাহর ইবাদত একত্ববাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি বলেছেন এরপরেই হলো তোমার কর্তব্য হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর একত্ববাদ এটা সাব্যস্ত করার পর ঈমান আনার পর তোমার প্রধান কর্তব্য হলো তুমি তোমার মা বাবার প্রতি কি করবা, সদ আচরণ করবা, এহসান করবা। সন্তানকে যদি আল্লাহর সাথে পরিচয় করান আখিরাতে, আখিরাতের নিয়ামত আর পুরস্কার তো আছেই, দুনিয়াতে নগদ লাভ হলো এই সন্তান অমানুষ হবে না। কত শিক্ষিত বানিয়ে সন্তানকে, কত পদস্থ অফিসার কর্মকর্তা বানিয়ে সন্তানকে, কত বড় বড় ব্যবসায়ী বানানোর পর সন্তানকে, বাবা মা সেই সন্তানের হাতে অপদস্থ হয়েছেন, অপমানিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, লজ্জিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, এক সময় বুঝতে পেরেছেন যে আমি ভুল পথে ছিলাম, ঠিক না বে ঠিক? এই জন্য সন্তানকে দিনের পথে আনতে হবে। আল্লাহ বলেছেন ওয়ামুর আহলাকা বিস্সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে নামাজে নির্দেশ করো এবং এর উপরে অটল থাকো। অতএব সন্তানকে দিনদার বানানো বাপ মার কর্তব্য। আপনি স্কুলে দিছেন না মাদ্রাসা দিছেন সেটা বড় কথা নয়। হ্যাঁ, এটা ঠিক যে মাদ্রাসায় সন্তানকে দিলে সন্তান অর্ধেক সেফ নিরাপদ হয়ে যায়, মাদ্রাসার থেকে নষ্ট হওয়ার, বিপথে যাওয়ার, খারাপ পথে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর সেকুলার প্রতিষ্ঠানে দেওয়া, এরপরে সন্তানকে নিরাপদ রাখা, এটা কঠিন। বাঘের মুখ থেকে মানুষ ফিরে আসা যেরকম কঠিন, সেকুলার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইমান আমল নিয়ে বেঁচে থাকা ওই রকম কঠিন, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে। আপনার ধর্ম, দিন, নৈতিকতা এই বিষয়গুলোকে এমনভাবে তুলে ফেলা হচ্ছে যে দিন দিন এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার পর দিনের প্রতি বিশ্বাসী হওয়া তো দূরের কথা, কীভাবে ইমান হরণ হবে তার সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদের সন্তানকে বহুমুখী ফিতনা শয়তান তাদেরকে শেষ করতে চাচ্ছে সেখান থেকে আগলে রেখে তাদের ইমানকে, আমলকে, আখেরাতকে যেন আমরা হেফাজত করতে পারি, সেরকম দায়িত্বশীল অভিভাবক হওয়ার তৌফিক দান করুন।